गुड मॉर्निंग राधे राधे बंधुरा तुम्हारे साथे निये एखन थेके ब्लॉगटा स्टार्ट करलाम आर आमी एखन चाटा ढालछि सबार जोन्नो। तो पाँच कप चा पाँच जन मानुष आमरा नई किन्तु तारपरे देखछि जे पाँच कप चा हये गेछे कारण जलटा तो मेपे दिइनि सेइ जोन्नो। ना एकटा जिनिस भूल हयेछे प्रोटीन पाउडार जे जलटा तो सेइ जलटाओ किन्तु चा बानिये फेलेछि भूल करे। तो जाइ होक एइ चाटाओ किन्तु फेले देबो ना खेये नेबो कारण आमी একটু বেশি পরিমাণেই চা খেতে ভালোবাসি। আর এই দিকে দেখো আমি এখন রান্না করছি চাল কুমড়ো। তো বাড়িরই চাল কুমড়ো গতকালকের আগের দিন মা কেটে রেখেছিল, তো সেই কুমড়োটা রান্না করা হয়নি। প্রথমে ভাবছিলাম যে অনেকটাই হয়ে গেছে কুমড়ো, কিন্তু পরে দেখলাম যে না একেবারেই কম হয়ে গেছে। এখনই আফসোস হচ্ছে যে সব কটাই দেওয়া ভালো ছিল, মানে কুচানো আছে সব কটাই দেওয়া ভালো ছিল, কিন্তু সেটা তো আর এখন পসিবল নয়। তো রান্নাটা সকালে উঠে ভাবছিলাম প্রথমে যে আমি উনুনে রান্না করব, কিন্তু পরে ভাবলাম যে উনুনে করব মানে শরীরই তো টানছে না, মন টানলেও শরীর টানছে না, ঠিক এমনই অবস্থা হয়েছে আমার। কিন্তু কি করব, কিছুই করার নেই, সংসার এমন একটা জিনিস এটা কিন্তু কোনো মতেই ছাড়ে না। তো এখানে তুমি পারলেও করবে না পারলেও করবে, ঠিক এমনই অবস্থা, তোমাকে কিন্তু কোনো রকম কেউ ছাড় দেবে না। তো যাই হোক যেটুকু পাচ্ছি আমি সেটুকুই করে নিচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলবার তো নিরামিষই, সেই জন্য তেমন কোনো চাপ নেই। তো তারপরেও কিন্তু নয় নয় করে তিনটে তরকারি কিন্তু হয়ে গেছে। আর বোনকে বলছি যে এতটা সোয়াবিন ভিজিয়েছিস কেন, মানে ও তো না দেখে ভিজিয়েছে, আমার আবার সোয়াবিনটা একটুও ভালো লাগে না কেন জানি না। একটা সময় খুব থাইরয়েড ছিল, তো থাইরয়েডের সময় ডাক্তার বলে দিয়েছিল সোয়াবিনটা না খেতে, তো সেইখান থেকে সোয়াবিনের প্রতি না একটা আমার এনার্জি লেস হয়ে গেছে, একটুও ভালো লাগে না সোয়াবিন এখন আর খেতে। তো মাঝে মধ্যে ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না। তো সোয়াবিন দিয়ে আলু করব, কারণ কী করব বুঝে উঠতে পারছি না। তো তারপরে ভাবছি যে না সোয়াবিনের সঙ্গে শুধু আলু নয় একটু বরবটিও দেব, কিন্তু বরবটিটা আমিও আবার খেতে পছন্দ করি না। আর দেখো এখনও মাথাটাও আঁচড়ায়নি, শুধুমাত্র মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি, মাথাটাও আঁচড়ানো হয়নি। আসলে শরীর না টানলে কোনো কিছুই ভালো লাগে না, তো সেই জন্য মাথাটাতে কিচ্ছু আঁচড়াতে ইচ্ছা করে না, তারপর আয়নার সামনেও কিন্তু যেতে ইচ্ছা করে না। সোয়াবিনটা ভেজে নিলাম এদিকে, আর এদিকে দেখো টমেটো লঙ্কা আদা এগুলো কাটা আছে, এগুলো বোন কেটে দিয়েছে, কারণ আমার না সেভাবে শরীরের কোনো এনার্জি নেই যে করব যেটা বলে জোশ, সেটা কিন্তু আমার মধ্যে আর নেই। তো এখন আমি একটু লবণ দিলাম, কারণ তেলটা না ছিটকে আসে, এটাও একটা টিপস, কারণ অনেকেই আছো যারা এগুলো জানো না, তো আমি নিজেও জানতাম না। তো আমি কিন্তু রিসেন্ট এটা শিখেছি যে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলে লঙ্কা কিংবা কোনো মশলা ছিটকে গায়ে আসে না বা ছিটকোয় না, তো সেই জন্য তেলের মধ্যে একটু লবণ আর হলুদটা দিয়ে দেবে। এ দেখো বরবটি দিলাম আর আলু দিলাম, বরবটি কিন্তু আমি একটাও খাবো না কারণ আমি বরবটি একটুও পছন্দ করি না, শুধুমাত্র একটু আলু আর একটু ঝোল খেলেই হবে। তো মানে জ্বর হওয়ার পরের থেকে না শরীরটা এমনই হয়ে গেছে যে কোনো কিছুই ভালো লাগে না গালে, তো কেমন যেন একটা মনে হয়, ঝাল হয়নি নুন হয়নি, ঠিক এমনই অবস্থা হয়। এদিকে আমার দেখো আলু আর সোয়াবিনটা কিন্তু অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটোটা এখন দিয়ে দিয়েছি কারণ এরপরে দিলে টমেটো আর মোটেও ভাজা হবে না। আজকে সকালবেলা ওল তোলা হয়েছে, মানে একজনকে লাগানো হলো ভাগ্নে বলি, তো তাকে লাগানো হয়েছে, তো ভাগ্নে ওল তুলে দিয়েছে। আর এখন একজন এসেছিল, তো সেই দিদিটা বলছে যে ওল কিনবে, সেই জন্য আর আমাদের এমনই ছোট্ট 1 কেজির একটা পাশান না কি বলে, তো সেই জন্য সেটা দিয়ে হচ্ছিল না। তারপর ওই যে ছোটো ছোটো ইঁটের খোয়া টোয়া দিয়ে একটা মানে 2.5 কেজি করা হলো, তারপরে এই ওলটা এখন মাপা হচ্ছে। তো ওল দেখো 2 কেজি হয়েছে, তারপরেও এখনও ওলটা কিন্তু বেশি, মনে হয় 2.5 কেজির মতো হবে। তো দেখো 2.5 কেজি ওল হয়েছে একটা বলে, তো ওলটা এখন দিদি নিয়ে যাবে। তো দেখো বন্ধুরা রাত্রেবেলা আজকে লুচি হবে, তো সেই জন্য এখন মানে ময়দাটা মাখা ছিল সন্ধ্যাবেলা, তো নরম হয়ে গেছে খুব, তো সেই জন্য আর একটু
ময়দা দিলাম এর মধ্যে দিয়ে যে একটু একটু শক্ত করে নিলাম না হলে বেলা যাচ্ছিল না। তো মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো ভেজে নেব। ওদিকে দুটো লুচি দেখো ভাজাও আছে, ওই যে দেখো দুটো লুচি কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু খুব নরম হওয়ার কারণে আর একটু ময়দা দিতে হলো। হঠাৎই মনে হলো যে একটু লুচি তৈরি করি, কারণ না ভাত আর খেতে ইচ্ছা করছে না, ওই যে বললাম জ্বরের পর থেকে তো কেমন যেন একটা হচ্ছে, তো সেই জন্য লুচি বানাচ্ছি। তো বোন এই ময়ানটা দিয়ে রেখেছিল সন্ধ্যাবেলা, কিন্তু তারপরেও ময়ানটা না প্রচণ্ড পরিমাণে নরম হয়ে গেছিলো, তো সেই জন্য আরও একটু আমি ময়দা দিয়ে ময়ানটা অল্প একটু হলেও শক্ত করলাম, কারণ একদমই কিন্তু করতে পারছিলাম না সেই জন্য। তো দুপুরের যে তরকারিটা আছে ওই তরকারি দিয়েই হয়ে যাবে, আর লুচিটা আমি পুরোপুরি শুধুই খাবো। আর সবাই সবার মতো করে বেগুন ভাজা আছে, মানে দুপুরের তরকারি আছে, এগুলো দিয়েই হয়ে যাবে। মানে আমাদের বাড়িতে ওরকম কোনো প্রেশার নেই যে এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো দেখো কত রকম শেপের কিন্তু লুচি তৈরি হচ্ছে, মানে শুধু ভারতের ম্যাপ নয়, ভারতের বাইরেও দেখো কত রকম ম্যাপ কিন্তু এখানে তৈরি হচ্ছে, কারণ অত টাইম ধরে করতে আমি পারবো না, বিশ্বাস করো, যত তাড়াতাড়ি করা যায়, কারণ নিজেকেও একটু সময় দিতে লাগে। মানে যেহেতু সময় তুমি সারাদিনই দিচ্ছি, যেহেতু শরীর খারাপ, তো তারপরেও শুধু মনে হয় বিছানায় শুয়ে থাকি, শুধু এটাই মনে হয়, সেই জন্যই বললাম যে নিজেকে সময় দিতে লাগে। তো দেখো লুচি কিন্তু ওদিকে ভাজা চলছে, আর বেশি সময়ও লাগবে না, একটু বড় বড় করে দিলে কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায়। আসলে আমি শেপটা দিচ্ছি না, এই হচ্ছে মেন কথা, যে শেপটা দিতে গেলেও একটু টাইম লাগে, তো সেই শেপটা আমি দেওয়ার চেষ্টাই করছি না, সেই জন্য একটু এলোমেলোই হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা কত রকম ম্যাপের লুচি তৈরি হয়েছে, অত ধরে ধরে কিন্তু লুচি তৈরি করার সময় হয়নি, তো সেই জন্য কিন্তু মানে বিভিন্ন দেশের ম্যাপ কিন্তু তৈরি হয়েছে লুচির মধ্যে। আফটারনুন বন্ধুরা, তো গতকালকে হচ্ছে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, রাত্রে লুচি বানিয়ে তারপরে খেলাম, আর খাওয়ার পরে কী বলো তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, যেহেতু জ্বরের মানে জ্বরটা কমে গেছে, কিন্তু ওই যে জ্বরের পরে যে শরীরটা খারাপ করে না, তো সেই জিনিসটা কিন্তু এখনও কম হয়নি, তো সেই জন্য আর ভিডিওটা বড় করতে পারিনি, আর লাস্ট তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি। তো এখন বাজে হচ্ছে 4টে, দেখো একদম পুরো হাঁপাচ্ছি কারণ এতটাই কষ্ট হচ্ছে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।